হ্যালো বন্ধুরা, বিশ্বের এমন সব সুন্দর দেশ রয়েছে যার ছবি দেখলে মনে হবে এগুলি পৃথিবীর কেমন দেশ। হ্যাঁ বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয়ে থাকে এই দেশটিকে। কিন্তু কেন যদি জানেন তাহলে আপনার চোখের পানি শুকিয়ে যাবে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদের বসবাস, আর ইহুদি হলেই সে দেশের নাগরিক হওয়া সম্ভব। পবিত্র মুসলিম গ্রন্থে বলেছে যে ইহুদিরা সবচেয়ে অভিশপ্ত ও ঘৃণিত জাতি, মুসলিমদের চরম শত্রু ইহুদিরা। ইহুদি নারীদের বিয়ের দিন পুরো মাথা ন্যাড়ো করতে হয়। ইসরায়েলের 137টিরও বেশি সরকারি সমুদ্র সৈকত রয়েছে। সামরিক দিক দিয়ে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী। এখানে ইহুদিরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী, তারা টাকার জন্য সবকিছু করতে পারে। ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ, একই সাথে পর্যটন ব্যবহার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, সভ্যতা, আবহাওয়া, ঐতিহাসিক সব সৌন্দর্য দৃশ্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল, ইসরায়েল একমাত্র দেশ যার নাগরিকত্ব আপনি ইহুদি হলেই পাবেন। ইসরায়েলের আয়তন 7,799 বর্গ কিলোমিটার। ইসরায়েলে প্রায় 93 লক্ষ মানুষের বসবাস। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 424 জন করে অধিবাসী ববাস করে। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি জাতি ও ধর্মাবলম্বী এবং 19 লক্ষ আরব জাতি, যারা সংখ্যাগরিষ্ঠভাবে মুসলমান। এটা বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদিরাই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তরে লেবানন ও উত্তর পশ্চিমে সিরিয়া, পূর্বে জর্ডান, পশ্চিমে ফিলিস্তিনি, পশ্চিম তীর ও গাজা উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা রয়েছে। 1948 সালে দেশটির স্বাধীনতা লাভের সময় নাম রাখা হয় স্টেট অফ ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের মদত পোস্টে ইসরায়েল কোনো দেশকেই তোয়াক্কা করে না। ইসরায়েলের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলে পরিচিত। তাদের স্বভাব অন্যান্য দেশের তুলনায় অনেক উগ্র। তারা টাকার জন্য সব কিছু করতে পারে। এমনই একটা দেশ ইসরায়েল, যেখানে শুধুমাত্র ইহুদিদের বসবাস, আর ইহুদি হলেই একমাত্র এদেশের নাগরিকত্ব হওয়া যায়। এই জন্য ইসরায়েলকে বলা হয় প্রমিস ল্যান্ড। পুরো বিশ্বে 1,17,00,000 ইহুদি বসবাস করলেও তার মধ্যে ইসরায়েলের বসবাস করে 90 লক্ষ ইহুদি। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয়ে থাকে এই দেশটিকে। ইহুদি মূলত একটি জাতি, বনি ইসরায়েলের অন্তর্গত, এবং জাতিগতভাবে তারা ইহুদি ধর্মকে অনুসরণ করে। ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষায় হিব্রু ভাষা এবং আরবি। ইসরায়েল একমাত্র দেশ তার ডাক টিকিটের জন্য খাটিয়াটা ব্যবহার করে থাকে, যা বিশ্বের অন্য কোনো দেশে পাওয়া যায় না। ইহুদিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুন পালন করে। যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য এটা জায়েজ। যেমন উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, ইহুদিদের জন্য এটা অবৈধ। ইসরায়েলের তেল আবিব স্থানে 100টিরও বেশি সুইমিং পুল ও রেস্টুরেন্ট রয়েছে, যা টোকিও ও নিউ ইয়র্কের থেকেও বেশি। ইসরায়েলের 137টি সরকারি সৈকত রয়েছে। ইসরায়েলের জাতীয় পাখির নাম হোপো। ইসরায়েলের নিবন্ধিত সব আইনজীবীদের মধ্যে 44% বেশি হচ্ছে মহিলা। বিশ্বের বর্তমানে 161টি রাষ্ট্র রয়েছে, যার মধ্যে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মুসলমান রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর প্রথম মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দানকারী হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। পুরুষদের প্রশিক্ষণের মেয়াদ 3 বছর আর নারীদের 2 বছর। শুনতে অবাক লাগলেও সত্যি হল যে ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ততজন সেনা সদস্য। বিশ্বের সবচেয়ে উগ্র ও ভয়ঙ্কর শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যারা ইসরায়েলের হয়ে কাজ করে। ইসরায়েলের সামরিক শক্তি যথেষ্ট শক্তিশালী। মুসলিম ধর্ম অনুযায়ী নারীদেরকে মাথা ঢেকে চলতে বলা হয়, যাতে চুল দেখা না যায়। ইহুদি নারীদের বিয়ের দিন পুরো মাথা ন্যাড়ো করতে হয়। ইসরায়েলের মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লেখে। জেরুজালেমের ডাক বিভাগ অন্তত 1,000খানেক চিঠি পায়, যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর।
you.